ব্যবস্থা আমি আপনাদের পাঠিয়েছিলাম আমি বলি এর মধ্যে কি লেখা আছে আগামী পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জী যে উন্নয়ন করেছেন শুধু সেই কথাই বলুন না একটা মন্দিরে পুরোহিত চোর দেবতা চোর হয়ে যায় দেবতা অপবিত্র হয়ে যায় তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা আমাদের যারা যাকে আমরা সত্যি ভালোবাসি শ্রদ্ধা করি আমি চোর হতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হয় সে তো প্রাণ দিয়ে সারা বাংলার জন্য করেছেন এবং বাংলাকে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছে ভোট তো তাকে দেবেন ভোট তো তাকে দেবেন আরো একবার তাকে ডেকে আনবেন এত প্রকল্প আজকে বিশ্বাসী করেন এবং অন্য কোন রাজনৈতিক দল থাকুক তারা চায় না সরকার বা শাসক দল তাতে তারা প্রতিবাদ তো করবেই আজকে অনুব্রত মণ্ডল দিল্লি কোর্টে আবেদন জানিয়েছে যে তিহার জেলে তিনি থাকতে পাচ্ছেন না তিনি আসানসোল জেলে ফিরে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকের তার ইচ্ছা প্রকাশের আবেদন করার অধিকার রয়েছে করেছে সিপিএম কংগ্রেস বিজেপি একটা অনৈতিক জোট তৈরি করেছে বিজেপির নেতা অলরেডি ঘোষণাই করে দিয়েছে জোটের প্রাককালেই যে আমরা সব জায়গায় প্রার্থী দেব না এই কথার যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে একটা আন্ডারস্ট্যান্ডিং তারা করছেন এই বাংলায় বাংলার মানুষ কিন্তু প্রগতিশীল মানুষ তারাই বাংলাকে দেখেছে এই বাংলায় অনেক লড়াই করেছে আমি মনে করি এই অনৈতিক জোটকে কেউ সমর্থন করবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে করেছেন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যাকে একটার পর একটা পুরস্কার দিয়ে ভূষিত করছেন একটার পর একটা প্রথম স্থান সেই দলকেই আবার ক্ষমতায় আনবে ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাদের বর্জন করা হবে তাদেরকে কোর্ট শাস্তি দেবে তাদের দলকে দল গ্রহণ করবে না কিন্তু তার জন্য দল দল খারাপ হয়ে যায় না মন্দির খারাপ হয়ে যায় না দেবতা খারাপ হয়ে যায় না পুরোহিত খারাপ হতে পারে তার জন্য তো মন্দির খারাপ হয়ে যায় না তৃণমূল একটা মন্দির সে মন্দির কখনো খারাপ হয়নি দু একজন লোক অপবিত্র করার চেষ্টা করলেও তারা পারবে না আলটিমেটলি এই রাজ্যে আমরাই জয়ী হব এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।